নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রায়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিও থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি মন্ত্রের ওপরে। হ্যাঁ বন্ধুরা, যে কোনো বিপদ আপদ, যে কোনো সমস্যায় পড়লে আজকের ভিডিওতে দেওয়া মন্ত্র যদি আপনারা জপ করেন, সেই বিপদ আপদ থেকে বা সেই সমস্যা থেকে আপনারা কিন্তু পরিত্রাণ পেয়ে যাবেন। এই মন্ত্র খুবই শক্তিশালী এবং খুবই কার্যকরী। তো মন্ত্রটি কি এবং কিভাবে মন্ত্রটি জপ করবেন বা কিভাবে ব্যবহার করবেন, সম্পূর্ণ বিষয় জানতে হলে পুরো ভিডিওটি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করবেন। যিনি ফার্স্ট আজকের এই কিবার্তা চ্যানেল ভিজিট করছেন তাকে প্রথমত নমস্কার জানাই এবং তাকে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে যখন যখন এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড হচ্ছে আপনি তার নোটিফিকেশনটি পেয়ে যাচ্ছেন এবং আপনার সময় মতো আপনি ভিডিও দেখে উপকৃত হতে পারছেন। তো আসুন বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, মন্ত্রটি কি সেটা বলার আগে কয়েকটি কথা বলবো। সেটা হচ্ছে, এর আগেও আমি বেশ কিছু মন্ত্রের ভিডিও এই চ্যানেলে দিয়েছি যেগুলো আপনারা ইউজ করে অর্থাৎ জপ করে খুব ভালো রেজাল্ট পেয়েছেন, জানিয়েছেন, এর জন্য থ্যাংক ইউ। আগামীতে এই যে মন্ত্র আজকে দিচ্ছি, এই মন্ত্র ব্যবহার করেও আপনারা খুব ভালো রেজাল্ট পেতে চলেছেন, সেটাও কমেন্ট করে জানাবেন অথবা আমাকে মেসেজ করবেন বা ফোন করে জানাবেন, তাহলে খুশি হব। আজকের মন্ত্রটি কি সেটা বলার আগে মন্ত্রটি কিভাবে ইউজ করবেন সেগুলো বলে দিচ্ছি। মন্ত্র ইউজ করার জন্য আপনাকে সিম্পলি জপ করতে হবে। মন্ত্র সবসময় জপ করতে হবে, সঠিকভাবে সঠিক উচ্চারণ করে জপ করতে হবে এবং মন্ত্রের উপরে অগাধ বিশ্বাস, ভরসা, শ্রদ্ধা, ভক্তি রেখে মন্ত্র জপ করতে হবে, না হলে কোনো কাজ পাবেন না। তো এই মন্ত্রের ক্ষেত্রেও একই কথাই বলবো, আগে বিশ্বাস ভরসা করুন, শ্রদ্ধা ভক্তি রেখে মন্ত্র জপ করবেন। জপ কিভাবে করবেন? জপ করার জন্য আপনার যদি মনে হয় যে আপনি যেমন অবস্থায় আছেন সেই অবস্থাতেই আপনি পবিত্র অন্তর থেকে, তাহলে যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনোভাবে আপনি মন্ত্র জপ করতে পারেন, আপনার জন্য কোনো বিধি নিষেধ নেই। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি স্নান করার পরেই শুদ্ধ, তাহলে আপনাকে স্নান করেই মন্ত্র জপ করতে হবে। আপনি যদি মনে করেন আমি শুদ্ধ বসন পরে আসনে বসে মন্ত্র জপ করলে সেটা আমার জন্য বেশি ভালো, তাহলে আপনি সেটাই মানবেন। আর আপনি যদি মনে করেন না, আমি যে কোনো জায়গায় বসে মন্ত্র জপ করলে তার ফল পাবো, আমি অন্তর থেকে শুদ্ধ, ঠিক আছে। যদি এগুলো হচ্ছে মনের ব্যাপার, এই জন্যই আমি বলছি অনেক মানুষ আছেন, যেরকম আমার কথা যদি আপনি জিজ্ঞাসা করেন আমি বলবো যে আমি সবসময় মন থেকে শুদ্ধ, এটা মনে করি। আমি কোথায় আছি, কিভাবে আছি, কি জামা কাপড় পরে আছি, স্নান করে আছি কি নেই, এগুলো আমার কাছে ম্যাটার করে না, ঠিক আছে। তো এই জন্যই কথাগুলো বললাম, আশা করি বুঝতে পেরেছেন। তো সেইভাবে আগে নিজেকে রেডি করে নিয়ে এবার মন্ত্র জপ করবেন। মন্ত্র জপ করার জন্য আপনি 108 বার করে করে মন্ত্র জপ করতে পারেন, 2-3 শিফটে, অর্থাৎ সকালে, দুপুরে, রাত্রে বা সন্ধ্যায়। আবার আপনি কাউন্ট না করে আপনার খুশি মতো আপনি মন্ত্র জপ করতে পারেন, অর্থাৎ 108 বারের জায়গায় আপনি 110 বার, 20 বার, 200 বার, মানে গুনলেন না, আপনি মোটামুটি ধরুন 10 মিনিট আপনি বসে মন্ত্র জপ করলেন বা 15 মিনিট মন্ত্র জপ করলেন। এতে কি হবে, আপনি যদি মন্ত্র গুনতে যান সেক্ষেত্রে গোনাতে আপনার মাথাটা চলে যাচ্ছে, তাহলে মন্ত্র জপ অর্থাৎ সেই ঈশ্বরের কানেকশনটা কম হচ্ছে, মন্ত্রের মধ্যে আপনি হারাতে পাচ্ছেন না। আর আপনি যদি শুধুমাত্র মন্ত্র জপ করতে থাকেন না গুনে, তাহলে আপনি মন্ত্রকে পুরোপুরি শরীরের মধ্যে গ্রহণ করে নিতে পারবেন, মন্ত্রের মধ্যে ঢুকে যেতে পারবেন। তো সেই জন্য আমার যেটা মত, আমি যেটা করি সেটা হচ্ছে না গুনেই আমি জপ করতে থাকি, ঠিক আছে, যে কোনো মন্ত্র। তো সেই জন্য এই দুটোর একটা আপনি অবশ্যই, যেটা আপনার জন্য ঠিক মনে হচ্ছে আপনি করতে পারেন, ঠিক আছে। আর এই মন্ত্র জপ করার জন্য যদি আপনি আসনে বসে করেন বা কোথাও কোনো জায়গায় বসে করেন, সেক্ষেত্রে 1 পাত্র জল আপনার সামনে রাখবেন। অন্য অনেক ভিডিওতেও বলেছি, এখানেও সেম বলবো, একই সিস্টেম। যে কোনো পাত্রে, 1 পাত্র গ্লাসে হোক, ঘটে মানে ঘটিতে হোক, আপনি এক পুরো করে পূর্ণ গ্লাসে জল বা ঘটিতে জল রেখে একটা ঢাকনা দিয়ে তার সামনে বসে আপনি যদি জপ করেন, সেটা চেয়ারে বসেও করতে পারেন, নিচে বসে বসেও, আসনে পেতেও, মানে আসনের উপর বসেও করতে পারেন, কিন্তু যখন জপটা করছেন সেই জপ করার সময় আপনার সামনে যদি 1 পাত্র জল থাকে, তাহলে আপনার মন্ত্র জপের যে উপকারিতা, যে ভাইব্রেশন, সেটা ওই জলের মধ্যে গিয়ে মিশতে শুরু করে। এবং
মন্ত্র জপ হয়ে গেলে ওই জল আপনি পরিবারের সবাইকে যদি খাওয়ান বা নিজে খান, তাহলে কি হবে, মন্ত্রের যে কার্যকারিতা সেটা আরো বৃদ্ধি পায়। এই জন্যই বললাম, ঠিক আছে, এটাও এখানে আপনি অ্যাড করতে চাইলে করতে পারেন, আমি বলবো করুন, তাহলে বেশি উপকার হবে। সবাইকেই মন্ত্র যে জপ করলেন তার উপকার সবার মধ্যে দেওয়া গেল, তার সবাইকে একটু একটু করে জল খাইয়ে দেওয়া গেল, ঠিক আছে। তো সেই জন্য একপাত্র জল রেখে আপনি মন্ত্র জপ করবেন। এবার মন্ত্র জপ কি করবেন, অর্থাৎ কি মন্ত্র, মন্ত্র হচ্ছে ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরাহ গুরু রেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরবে নমঃ। আবারও বলছি, ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরাহ গুরু রেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরবে নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরাহ গুরু রেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরবে নমঃ। এভাবে আপনি সুর করেও বলতে পারেন, যে কোনো সুরে। আবার আপনি মনে মনেও জপ করতে পারেন, শুধুমাত্র মন দিয়ে এই মন্ত্র জপ করুন। এই মন্ত্রের যে মিনিং সেটা কি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরা গুরু রেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরবে নমঃ। অর্থাৎ গুরুদেবী ব্রহ্ম অর্থাৎ ব্রহ্মাদেব, গুরুদেবী বিষ্ণু অর্থাৎ বিষ্ণুদেব, গুরুদেবী মহেশ্বর অর্থাৎ মহাদেব, অর্থাৎ ত্রিদেবের শক্তি গুরুদেবের মধ্যেই রয়েছে। আপনি যদি গুরুদেবকে বিষ্ণু মনে করেন, ভগবান শঙ্কর মনে করেন, ভগবান বিষ্ণু মনে করেন বা ভগবান ব্রহ্মা মনে করেন, তাহলে তিনি তাই। এবং গুরুদেবকে আপনি যখন ডাকবেন বা গুরুদেবের কাছে যখন আপনি কোনো প্রার্থনা করবেন, সেটা কিন্তু খুব সুন্দরভাবে ঈশ্বরের কাছে চলে যাবে, ঠিক যেমনভাবে আমরা আর্কেঞ্জেল মাইকেলের কাছে প্রার্থনা করলে সেটা ঈশ্বরের কাছে চলে যাবে, বা যে কোনো এঞ্জেলের কাছে প্রার্থনা করলে সেটা ঈশ্বরের কাছে চলে যাবে খুব তাড়াতাড়ি। সেরকম গুরুদেবের কাছে আমরা যখন কোনো প্রার্থনা করি বা তার নাম স্মরণ করি, সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি ঈশ্বরের কাছে চলে যাবে। এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে যে যারা দীক্ষিত নয় তারা কি এই মন্ত্র জপ করতে পারে, তারাও এই মন্ত্র জপ করতে পারে। যারা দীক্ষিত বা যারা অদীক্ষিত সবাই এই মন্ত্র জপ করতে পারে, সবারই কেউ না কেউ গুরু আছে, অর্থাৎ প্রত্যেকেরই একজন না একজন গুরু কিন্তু আছে। হয়তো আনুষ্ঠানিকভাবে আপনি দীক্ষা লাভ করেননি, কোনো ব্যাপার না, ভবিষ্যতে করতে পারেন বা করবেন অবশ্যই। যতদিন না করছেন মন্ত্র অবশ্যই জপ করুন, ঠিক আছে। এবং এই মন্ত্রের যে শক্তিশালী প্রভাব, এর যে বেনিফিট, খুব সুন্দরভাবে আপনারা কিন্তু এটা ফিল করতে পারবেন, করে দেখুন, খুব সুন্দরভাবে এর উপকার আপনারা পাবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আরও কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইন হচ্ছে, আপনার বাড়িতে বসে আপনি সুন্দরভাবে সে সমস্ত ক্লাস করতে পারবেন। কী কী ক্লাস করাচ্ছি সেগুলো ভিডিওর শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন, সেখান থেকে যে কোনো ক্লাস করার জন্য কল অথবা হোয়াটসঅ্যাপ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।